ককার প্রতি থকা আইতার ভাল পোৱা। আইতার সুখত সুখী, দুখত দুখী এইজন ককা। নব্বই বছর বয়সতো ককার প্রতি মরম কমা নাই আইতার। পহিলা বহাগত চেন্নাইলৈ হাঁচি থোৱা বিহুৱান দি সামাজিক মাধ্যমত ভাইৰেল ককা আইতা। বিবাহ পাশত আবদ্ধ হোৱা দিনৰে পৰা আজিৰ দিনটোলৈকে এনেদৰেই একেলগে জীৱন যাপন কৰিছে বৃদ্ধা দম্পতীয়ে। কিমান মৰম ভালপোৱা থাকিলে এনেদৰে অতিবাহিত কৰিব পাৰে দশকৰ পিছত দশক। এটুপি খোৱাপানী আনিবলৈও একেলগে যায় ককা আইতাই। কি নাম দিব এই অটুট বন্ধনৰ? বঙাইগাঁও বৈতামাৰীৰ নিকটৱৰ্তী ৰঘুনন্দনপুৰৰ ককা গিৰিশচন্দ্ৰ বৰ্মন আৰু আইতা অৰুণাপ্ৰিয়া বৰ্মন 2001 চনতে প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষক হিচাপে অৱসৰ গ্ৰহণ কৰিছে গিৰিশচন্দ্ৰ বৰ্মনে। দুই পুত্ৰ আৰু কন্যা সন্তানৰ সৈতে এখন সুখৰ সংসাৰ আছে ককা গিৰিশচন্দ্ৰ বৰ্মন। মোৰ সাতজন, ঘৰত ছয়জন আৰু একজন বাহিৰা, সাতজন কাম করে চিয়ারবিদ হাবিলদার করে কেরেলাত গেছে। 1964 চনতে বিবাহ পাশত আবদ্ধ হওয়া ককার পূর্বর দরে আছে মরম আর ভালপা। অতীতর দিনের বিহুর কথাব রোমন্থন করে নস্টালজিক হয়ে পড়ে ককা আইতাই। ককা আইতার মতে পূর্বর তুলনাত বর্তমানের বিহু বহুখিনি সলনি হয়েছে। বিহু আর এতিয়ার বিহু কিবা পার্থক্য দেখিছেনে? পার্থক্য আছে, এখন নাই ওগুলা সম্বর্ধনা সম্বর্ধনা আজি কেই বছর মানে আগের পর এখন নাছিল এগুলা নাছিল। যোৱা বছর গেলুম দৈশি রেখাই আহিল অতে বিহুত দৈশি রেখাই আহিল ছোৱালী স্কুলত, আগত এইবিলাক নাছিল। আজিকালি আমূল পরিবর্তন, প্রত্যেক জিনিসের পরিবর্তন হয়ে আছে। অটুট থাকক এই ককা আইতার মরমর এনাজরি, বাড়ি যাও মরম ভালপোৱা। বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শর্মাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম।